আমি এই জিনিসটাকে এভাবে শেখাই যে সাইন ইনভার্স x এটা আসলে ত্রিকোণমিতিক অনুপাত না এটা হচ্ছে একটা কোণ বোঝায় আমি শেখাই এভাবে ইহা একটি কোণ বোঝায় যার সাইন অনুপাত x আমি পড়ি এভাবে আমি সব সময় এটাকে এভাবে পড়ি তাহলে আমি কিছু চেঞ্জ নিয়ে আসতে পারবো তাহলে সাইন ইনভার্স x এটা একটা কোণ বোঝাবে যার সাইন অনুপাত হচ্ছে x অর্থাৎ সাইন of this angle say theta, theta equal to sine inverse x. Theta is one kind of angle. Okay? তাহলে আমি যদি বলি তাহলে এর সাইন theta আমি বলি যে ইহা একটি কোণ বোঝায় that means theta বোঝায় যার সাইন অনুপাত x that means sine theta equal to x হবে অর্থাৎ এই জিনিসটার এক্সপ্রেশন হচ্ছে এরকম যে এটা এমনই একটা কোণ যার সাইন অনুপাত হবে x okay that means এটাকে আমরা এইভাবে লিখি এখান থেকে থিটা একাটে লিখে সাইন ইনভার্স এক্স এর মানে এই না যে সাইনটা ওই পাশে পার করে দিয়েছি এটা প্রকাশ ভঙ্গি এটা সংজ্ঞা তাহলে আমি যদি বলি থিটা মানে কি সাইন ইনভার্স এক্স তাহলে তুমি বলবা ভাই তাহলে সাইন সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু লেখা যাবে এক্স এখন যদি আমি বলি ট্যান ট্যান ইনভার্স এক্স এটা ইকুয়াল টু কত হবে বলবা এক্স কারণ এটা হচ্ছে এটার ভাষা ওইরকম যে এটা এমন একটা কোণ বোঝায় যার ট্যান অনুপাত এক্স এখন প্রশ্ন হচ্ছে সে তোমার এরকম আছে সাইন ট্যান ইনভার্স 3/4 এটা ইকুয়াল টু হোয়াট ওকে তাহলে তোমার চিন্তা কি আসবে এটা হচ্ছে এমন একটা কোণ যার সাইন অনুপাত কি জানি না তাহলে তুমি এই কোণটাকে যদি এই এই কোণটাকে যদি সাইন ইনভার্সে পরিণত করতে পারো দেন তুমি অবশ্যই বলতে পারবা তাহলে এখানে দেখো আমি প্রথমত এইটুকু সংজ্ঞা জানি এইটুকু সংজ্ঞা কি জানি ইহা একটা কোণ বোঝায় সে এই কোণটা কি ট্যান ইনভার্স 3/4 এবং তোমরাই বলো যে এটা ট্যানজেন্ট তাহলে ইহা একটি কোণ বোঝায় যা ট্যানজেন্ট ইকুয়াল টু 3/4 অর্থাৎ ট্যান এই কোণ ইকুয়াল টু 3/4 এর অর্থ হচ্ছে লম্ব 3 ভূমি হচ্ছে 4 দ্যাট মিন্স 3 হচ্ছে লম্ব ভূমি হচ্ছে 4 তাহলে অতিভুজ কত হবে 5 হবে তাহলে যদি আমি তোমাকে বলি যে আমি এই কোণের এখন সাইন চাচ্ছি তাহলে সাইন ট্যান ইনভার্স 3/4 দিস ইকুয়াল টু কি লেখা যাবে এই কোণটারই সাইন অনুপাত চাচ্ছি এটা মানে তোমরা থিটা সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ দ্যাট মিন্স 3/4 তুমি চাচ্ছ কস ট্যান ইনভার্স 3/4 তাহলে এটা ইকুয়াল টু কি আসবে কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ দ্যাট মিন্স 4/5 ওকে এই জিনিসটাকেই আমরা যেভাবে প্রকাশ করি সেটা হচ্ছে এরকম যে এই কোণটা যদি আমার ট্যান ইনভার্স 3/4 হয় এটা যখন লিখবা এর মানে হচ্ছে এখানে যা থাকবে এখানে যা থাকবে সেটা হচ্ছে ট্যান ইনভার্স লম্ব ডিভাইডেড বাই ভূমি থাকবে এইটাকে যদি তুমি লিখতে চাও অর্থাৎ এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের এমনই একটা কোণ বোঝায় সমকোণী ত্রিভুজের এমনই একটা কোণ বোঝায় যার লম্ব এবং ভূমির অনুপাত হচ্ছে 3/4 এটা হবে ক্লিয়ার তাহলে আমি যদি এখানে সাইন ইনভার্স লিখি তাহলে এখানে তোমাকে লিখতে হবে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ তোমার তুমি যদি এটাকে লিখতে চাও কস ইনভার্স লিখতে হবে ভূমি বাই প্রতিভুজ তুমি যদি চাও এটাকে আমি কট ইনভার্স লিখবো তাহলে কট ইনভার্স কি লিখ কি হয় ভূমি বাই লম্ব তুমি যদি চাও এটাকে আমি লিখবো কোসেক ইনভার্স তাহলে কোসেক ইনভার্স তাহলে অতিভুজ বাই লম্ব তুমি যদি লিখতে চাও সেক ইনভার্স হবে তাহলে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি তাহলে দেখো ট্যান ইনভার্স যে জিনিসটা থাক না কেন ট্যান ইনভার্স থাকবে লম্ব বাই ভূমি সবসময় ট্যান ইনভার্সের পরে যা থাকবে সেটা হচ্ছে লম্ব বাই ভূমি তা লম্ব আর ভূমি যদি জানা থাকে একটা সমকোণী ত্রিভুজের তাহলে অতিভুজ বের করা যায় তাহলে তোমার এখন যেটাই থাক না কেন যদি আমার সাইন ইনভার্স থাকে সাইন ইনভার্সের পরে তাহলে কি থাকবে লম্ব বাই অতিভুজ থাকবে লম্ব বাই অতিভুজ থাকলে আমি ভূমি বের করতে পারবো আবার দেখো যখন কস ইনভার্স থাকবে ভূমি বাই অতিভুজ থাকবে এর অর্থ তাহলে ভূমি বাই অতিভুজ থাকলে আমি লম্ব বের করতে পারবো তার মানে লম্ব ভূমি আর অতিভুজ জানা থাকলে যে কোনো ইনভার্স সার্কুলার ফাংশন থেকে আরেকটা ইনভার্স ফাংশনে কনভার্ট করা সম্ভব তাহলে আসি আমরা এটার ক্ষেত্রে ট্যান ইনভার্স 3/4 কে যদি আমরা লিখতে চাই সাইন ইনভার্স তাহলে কি লিখবো সাইন ইনভার্স কত আছে লম্ব বাই অতিভুজ তাহলে দিস ইকুয়াল টু লম্ব হচ্ছে 3 অতিভুজ হচ্ছে 5 তাহলে এটা ইকুয়াল টু সাইন ইনভার্স 3/5 তুমি যদি লিখতে চাও চোখ বন্ধ করে কোসাইন ইনভার্স তুমি দেখো কোসাইন ইনভার্স কি হয় অতিভুজ বাই লম্ব অতিভুজ হচ্ছে 5 লম্ব হচ্ছে 3 5/3 দিস ইজ দিস তাহলে আমরা যে কোনো ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনকে আরেকটা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনে কনভার্ট করতে পারবো যেখানে যে কোনো অবস্থাতেই থাক না কেন ক্লিয়ার তো আমরা এই কনভারসেশনটা পারলাম তাহলে এটার মান কত আসবে
এটার মান আসবে তাহলে sin এটাকে আমরা sin ইনভার্সে নেব sin ইনভার্স লম্বভাই ভূমি এই লম্বভাই ভূমিকে আমরা কি লিখব লম্বভাই অতিভুজ যেহেতু sin ইনভার্স লিখেছি তাহলে লম্বভাই অতিভুজ হচ্ছে 3/5 এবারে বলো হোয়াট ইজ দিস দিস ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাঙ্গেল হুজ sin অনুপাত ইকুয়াল টু 3/5 ওকে তাহলে দিস ইকুয়াল টু 3/5 এটা आंसर তাহলে ইনভার্স সার্কুলার ফাংশনের কনভার্ট মানে কিভাবে আর একটা ইনভার্স সার্কুলার ফাংশন থেকে আরেকটাতে যাওয়া যায় সেটা আমি ব্যাখ্যা করলাম ওকে এবার দেখো সে এটা একটা সমকোণী ত্রিভুজ এই কোণটাকে যদি আমি বলি sin ইনভার্স 3/5 সে তার মানে এটাকে বলবা 3 এটাকে বলবা 5 এটাকে বলবা তার সমকোণী ত্রিভুজের সূত্র অনুসারে এটাকে বলবা 4 এখন আমি যদি এটাকে কোণ বলি তোমরা জানো কোণের অপোজিট বাহুটা হয় লম্ব কোণের সাথে এইভাবে লেগে থাকে যেটা সেটা হচ্ছে ভূমি আর যেটা বড় বাহু সেটা অতিভুজ এটা তোমরা জানো আমি যদি এখন তোমাকে প্রশ্ন করি এই কোণটাকে কস ইনভার্সে লিখতে চাই এই কোণটাকে তাহলে এই কোণের সাপেক্ষে যেমন দেখো এই কোণের সাপেক্ষে ভূমি এটা লম্ব এটা অতিভুজ এটা এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা 3 এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা 4 এই কোণের সাপেক্ষে অতিভুজ হচ্ছে অতিভুজ একটাই মানে যেটা হচ্ছে সর্ববৃহৎ বাহু আর কি সর্বোচ্চ সবচেয়ে দৈর্ঘ্য বড় তাহলে cos ইনভার্স ভূমি বাই অতিভুজ লিখব দ্যাট মিন্স 3/5 ক্লিয়ার তাহলে এই কোণটা হচ্ছে sin ইনভার্স 3/5 এই কোণের সাপেক্ষে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ আর এটা যখন cos ইনভার্স লিখব তাহলে cos ইনভার্স আমাদের কি সূত্র ভূমি বাই অতিভুজ তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি এটা অতিভুজ এটা এখন আমার প্রশ্ন হচ্ছে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুটার যোগফল এইটার এবং এটার যোগফল কত হবে 90 ডিগ্রি বা π/2 তাহলে এখন π/2 দিয়ে হিসাব করি আমরা রেডিয়ানে প্রকাশ করি তাহলে বলি এই দুটার যোগফল দ্যাট মিন সাইন ইনভার্স 3/5 প্লাস কস ইনভার্স 3/5 তাহলে সাইন ইনভার্স 3/5 মানে এই কোণ কস ইনভার্স 3/5 মানে এই কোণ এই দুটার যোগফল কত π/2 খুবই সুন্দর একটা প্রপার্টিস ওকে এখন দেখো আমি যদি এই সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করি যে কোন একটা সমকোণী ত্রিভুজের এটা যদি কোণ নির্দেশ করে দ্যাট ইজ লম্ব হচ্ছে x আর অতিভুজ ধরলাম 1 সে ইচ্ছা করে ধরলাম ওকে তাহলে বলো এটা 1 এটা x হলো এটা √ বার মান মাইনাস x স্কয়ার এটা নিয়ে কোনো সন্দেহ নাই এখন প্রশ্ন হচ্ছে এই কোণটা যদি আমি sin ইনভার্স বলতে চাই sin ইনভার্স তাহলে কত হবে এই কোণটাকে আমি sin ইনভার্সে মানে প্রকাশ করতে চাই তাহলে sin ইনভার্স কি জানো এই কোণের সাপেক্ষে লম্ব ডিভাইড বাই অতিভুজ তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে x অতিভুজ হচ্ছে 1 দিস ইজ sin ইনভার্স x দিস অ্যাঙ্গেল ইজ sin ইনভার্স x বাট আমি যদি এই কোণটা লিখতে চাই এই কোণটা যদি আমি cos লিখতে চাই cos ইনভার্স আকারে যদি প্রকাশ করতে চাই তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ এই কোণের সাথে ভূমি কোণটা x তাহলে দ্যাট মিন্স x ডিভাইড বাই অতিভুজ মানে 1 এবারে বলো এটা হচ্ছে π/2 এটা যদি π/2 হয় তাহলে এই দুটো কোণের যোগফল কত হবে π/2 কারণ আমরা জানি 180 ডিগ্রি হচ্ছে তিন কোণের সমষ্টি তাহলে অতএব আমরা লিখতে পারি sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু π/2 অনুরূপভাবে যদি আমি এখানে একটা ত্রিভুজ নেই মনে করো যে এখানে নিলাম হচ্ছে x এটা নিলাম 1 তাহলে এটা √ 1 প্লাস x স্কয়ার আমি কেন এটা নিলাম জানো এই কোণটাকে আমি বলবো এবার tan ইনভার্সে কনভার্ট করতে চাই সে দিস ইজ tan ইনভার্স tan ইনভার্স x মানে হচ্ছে এই কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি ঠিক আছে তার মানে তাহলে এই কোণটা হচ্ছে tan ইনভার্স লম্ব বাই ভূমি এবারে এই কোণটাকে আমরা লিখব cot ইনভার্সে তাহলে cot ইনভার্স এই কোণের সাপেক্ষে cot ইনভার্স কে লিখতে হয় ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি x লম্ব 1 তাহলে দিস ইজ cot ইনভার্স x এবারে বলো তাহলে এদের যোগফল কত π/2 তাহলে আমরা লিখতে পারি tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু দেখো তোমরা এই দুটো সূত্র খুবই গুরুত্বপূর্ণ সূত্র তোমরা জানো ইনভার্স সার্কুলার ফাংশন চ্যাপ্টারে এবং তোমরা কিন্তু কেবলমাত্র এই সূত্রটা মনে হয় শিখেছো ইন্টারমিডিয়েটে যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y ডিভাইড বাই 1 মাইনাস x y আসলে ওখানে শর্ত ছিল x এবং y এর গুণফল হবে 1 এর থেকে ছোট আমি যত জায়গায় এই সূত্রটা ইউজ করব সেক্ষেত্রে মনে রাখতে হবে যে x এবং y এর গুণফল হতে হবে 1 এর থেকে ছোট তোমরা দেখবা এই অঙ্কগুলো করার সময় tan ইনভার্স
মনে করো 1/3 + 10 ইনভার্স 1/2 ধরে নাও মনে করো এটার মান বের সরাসরি এটা ব্যবহার করেছে এই জন্য যে এইটা আর এইটার গুণফল কিন্তু 1 এর থেকে ছোট যেমন দেখো 1/3 × 1/2 এটা ইজ লেস দ্যান 1 এই জন্য তুমি সরাসরি ইউজ করেছিলে আসলে 10 ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy ক্লিয়ার এই সূত্রটা তখনই তুমি ইউজ করেছো বাট যদি আমি তোমাকে বলি যে এরকম একটা জিনিস সে 10 ইনভার্স 2 প্লাস 10 ইনভার্স 1/3 এটার মান বের করতে হবে এবার লক্ষ্য করে দেখো এটা x সে x = 2 y = 1/3 এখানে xy = কত এখানে xy = 2/3 ওকে এখানেও কিন্তু xy এর গুণফল 2/3 যা কিনা 1 এর থেকে ছোট এই ক্ষেত্রে কি করা হয়েছে এই ক্ষেত্রেও কিন্তু তুমি এই সূত্রটা ইউজ করতে পারবা যে 10 ইনভার্স x + y / 1 - xy ক্লিয়ার কিন্তু এখানে আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো এই যে এই জিনিসটা 10 ইনভার্স 2 আমি যদি এই জিনিসটাকে লিখি যে 10 ইনভার্স 2 + cot ইনভার্স 2 দিস ইকুয়াল টু আসলে পাই বাই 2 এটা তোমরা জানো সব সময় তাহলে 10 ইনভার্স 2 এটা ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস কট ইনভার্স 2 দ্যাট মিন্স দিস ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস 10 ইনভার্স 1/2 10 ইনভার্স 2 আসলে এই জিনিস এই 10 ইনভার্স 2 এর মান কিন্তু এটা বসিয়ে এই অঙ্কটা করতে পারবা তুমি ওকে তাহলে সেক্ষেত্রে তোমার আরেকটা সূত্র বলবে তার মানে এই জিনিসটা 10 ইনভার্স 2 প্লাস 10 ইনভার্স 1/3 দিস ইকুয়াল টু তুমি লিখতে পারবা পাই বাই 2 মাইনাস 10 ইনভার্স হাফ প্লাস 10 ইনভার্স 1/3 মান কিন্তু একই পাবা বাট যদি আমি এই অঙ্কটা এভাবে দিই এখানে না দিয়ে এরকম কাজ করলাম 10 ইনভার্স 2 প্লাস 10 ইনভার্স 3 এবারে দেখো এর চেহারাটা কেমন আসে ওকে তাহলে আমি এইভাবে লিখতে পারি যে 10 ইনভার্স 2 মানে হচ্ছে পাই বাই 2 মাইনাস কট ইনভার্স 2 রাইট প্লাস এবারে বলো এটা মানে কি লিখবা এটা মানে লিখতে পারবা তুমি পাই বাই 2 মাইনাস কট ইনভার্স 3 কারণ আমরা জানি 10 ইনভার্স x প্লাস কট ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2 ওকে তাহলে দিস ইকুয়াল টু পাই বাই 2 আর পাই বাই 2 মানে কি পাই মাইনাস কট ইনভার্স 2 মানে কি 10 ইনভার্স 1/2 লিখতে পারবা মাইনাস এটা আবার লিখতে পারবা 10 ইনভার্স 1/3 দিস ইকুয়াল টু পাই মাইনাস কমন নিলে 10 ইনভার্স হাফ প্লাস 10 ইনভার্স 1/3 এবারে এইটার সূত্র আবার ফেলবা তুমি এইটার সাহায্য নিয়ে তাহলে আমি সরাসরি 10 ইনভার্স 2 প্লাস 10 ইনভার্স 3 থাকলে এই সূত্র ইউজ করতে পারবো না ক্লিয়ার তাহলে দিস ইকুয়াল টু আসলে কি আসে দেখো পাই মাইনাস 10 ইনভার্স হাফ প্লাস 1/3 ডিভাইড বাই 1 মাইনাস 1/2 ইনটু 1/3 দিস ইকুয়াল টু পাই মাইনাস 10 ইনভার্স এখানে থাকবে হচ্ছে 5/6 এখানে থাকবে তোমার হচ্ছে এখানেও 5/6 তাহলে এখানে কাটবে কি হবে 1 ওকে দিস ইকুয়াল টু পাই মাইনাস আসলে 5/4 ইকুয়াল টু 3/4 এভাবে তুমি মান বের করতে পারবা বাট যদি আমার এরকম থাকে যে এক্স ওয়াই ইজ গ্রেটার দেন যদি 1 হয় এবং এক্স ইজ গ্রেটার দেন 0 হয় ওয়াই ইজ গ্রেটার দেন 0 হয় সেক্ষেত্রে এইটা সূত্র হবে এইটা যদি এই ঘটনা ঘটে যে এক্স এর মান 0 থেকে ছোট ওয়াই এর মান 0 থেকে ছোট মানে দুটাই নেগেটিভ দুটা নেগেটিভ সংখ্যার গুণফল পজিটিভ হয় কিন্তু 1 এর থেকে কি হতে হবে বড় হতে হবে সেক্ষেত্রে কি হবে মাইনাস পাই এর থেকে বড় হবে ওকে কারণ কি দেখো মোটামুটি এরকম একটা চিন্তা করো তুমি এক্স এর মান নেগেটিভ ওয়াই এর মান নেগেটিভ দ্যাট মিন্স এই কোয়াড্রেন্টে এই কোয়াড্রেন্টে যদি একটা মান আসে তাহলে এই মানটাকে আমরা কিভাবে হিসাব করে দেখো এখান থেকে এখানে আসে দ্যাট ইজ মাইনাস পাই প্লাস আবার এখানে চলে আসে রাইট এই যে দেখো প্লাস এইটুকু ওকে যে মাইনাস পাই প্লাস সামথিং ঘড়ি কাঁটার দিকে মাইনাস পাই আবার ঘড়ি কাঁটার বিপরীত দিকে প্লাস আবার এটার ক্ষেত্রে কি হয়েছিল এক্স এর মান ইজ গ্রেটার দেন 0 ওয়াই এর মান ইজ গ্রেটার দেন 0 তার মানে এটা এভাবে আসা যায় পাই প্লাস সামথিং এক্স ওয়াই ইজ গ্রেটার দেন 1 আবার এক্স এর মান 0 থেকে বড় ওয়াই এর মান 0 থেকে বড় ক্লিয়ার তাহলে
আর যদি দেখো এটার মানে আমি পাইবা একটু লিখতে পারবো কখন x = 1 হলে x = 1 হওয়া মানে এখানে 1 হওয়া 1 minus 1 মানে 0 0 মানে অসীম এখন এটা প্লাস অসীম নাকি মাইনাস অসীম এটা কিভাবে নির্ণয় করবে x আর y এর মান যদি is greater than 0 হয় ওকে তার মানে উপরের দিকে আর x is less than 0 y is less than 0 হলে নিচের দিকে অবস্থান করবে সেই ক্ষেত্রে মাইনাস পাই বাই 2 অনুরূপভাবে এটা এখন এই সূত্রগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু সমাধান করার জন্য বইটার জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিকস যে এই সূত্রগুলো আমি এখানে ব্যবহার করছি এটা এখানে ব্যবহার করছি এটা এখানে ব্যবহার করছি তুমি যদি এই সূত্রটাই এখানে ব্যবহার করো সে তুমি সমাধান করতে গিয়ে আমি মনে করো এই দুটা সূত্র ইউজ করব ম্যাক্সিমাম টাইমে সেক্ষেত্রে কিন্তু এই দুটা কন্ডিশন খুবই গুরুত্বপূর্ণ এইটা আর এইটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে এই দুটা জিনিস আমার কিছু সমাধান করার ক্ষেত্রে খুব কাজে লাগবে যেমন আমি একটা অঙ্ক নিচ্ছি টেন ইনভার্স x minus 1 divided by x minus 2 plus 10 inverse x plus 1 divided by x plus 2 this equal to pi by 4 say eta solve korte bollam tomake ei equation ta solve korte bollam tale shekhetre ami ekhane ekta kaaj korbo dekho ba 10 inverse x minus 1 divided by x minus 2 equal to pi by 4 minus 10 inverse x plus 1 divided by x plus 2 তাহলে এই জিনিসটাকে আমি 10 inverse 1 লিখলাম 10 inverse 1 মানে তো pi by 4 রাইট এখন দেখো আমি যদি এটার আমি সূত্র বলি 10 inverse x minus 10 inverse y দ্যাট মিন্স 10 inverse 1 minus x plus 1 divided by x plus 2 divided by 1 plus এদের গুণফল দ্যাট মিন্স x plus 1 divided by x plus 2 this equal to 10 inverse কত আসতেছে এখানে থাকবে x plus 2 minus x minus 1 divided by x plus 2 that means 2x plus 3 ওকে তাহলে দেখো 10 inverse x minus 1 divided by x minus 2 এটা ইকুয়াল টু এটা এখন এখান থেকে আমি লিখতে পারি যে x minus 1 divided by x minus 2 equal to 1 by 2x plus 3 বা আর আর গুণ করলে 2x square plus 3x minus 2x minus 3 equal to x minus 2 বা 2x square এখানে থাকবে তোমার হচ্ছে 3x 3x কেটে যাবে তার মানে এটা equal to হচ্ছে তোমার 1 অতএব x equal to plus minus 1 by root 2 এইটা that means এটা মানে কিন্তু তোমরা জানো 0.707 বা minus 0.707 এখন প্রশ্ন হচ্ছে আমি যে x এর মান দুটো পাইলাম এই মান দুটো কি আসলে এই সমীকরণের সমাধান এটা কি করে চেক করব লক্ষ্য করো আমরা কিন্তু এখানে একটা সূত্র অ্যাপ্লাই করেছি tan ইনভার্স x minus tan ইনভার্স y সূত্র এবং সেই সূত্রটা কিন্তু সরাসরি এটাকে ইউজ করেছি এটাকে আমি কখন ইউজ করতে পারবো যদি x y এর গুণফল ইজ গ্রেটার দ্যান minus 1 হয় তাহলে এখানে x মানে 1 এখানে y মানে x plus 1 by x plus 2 এবার আমি দেখব এই কন্ডিশন অ্যাপ্লাই করে x এর মান আসলে কত হয় আমি কেবলমাত্র এই কন্ডিশনের ক্ষেত্রেই এই সূত্রে ইউজ করতে পারি এবং এই সূত্রে আমি এখানে ইউজ করেছি তাহলে এই কন্ডিশনটা ফুলফিল করতে হবে তাহলে এখন ভেরিফাই করি আমরা ভেরিফাই কন্ডিশন তাহলে কি 1 ইনটু x প্লাস 1 ডিভাইড বাই x প্লাস 2 এটা অবশ্যই ইজ গ্রেটার দ্যান মাইনাস 1 তার মানে আমরা লিখতে পারি যে x প্লাস 1 ইজ গ্রেটার দ্যান মাইনাস x মাইনাস 2 তার মানে এখানে লিখতে পারি 2x is greater than minus 3 অতএব x is greater than minus 1.5 অর্থাৎ x এর মান হতে হবে minus 1.5 এর থেকে বড় এখন দেখো আমি যদি সংখ্যা রাখলাম কি এখানে এখানে minus 1.5 এখানে minus 1 এখানে সে minus 0.707 এখানে 0 এখানে 1 আর এখানে ধরলাম আমরা 0.707 ওকে এবারে দেখো তুমি বলেছো যে x এর মান হতে হবে minus 1.5 এর থেকে বড় এই মানটা আমি যেখানে যে সমাধান দুটো পাইছি 0.707 এবং minus 0.707 এই দুটো মান এই 1.5 এর থেকে বড় কিনা তো অবশ্যই বড় তাহলে আমরা বলতে পারবো যে অতএব নির্ণয় সমাধান প্লাস মাইনাস 1/√2 এই দুটাই অ্যানসার হতে পারে বিকজ এই কন্ডিশনকে ফুলফিল করে ওকে মনে করো আমি এবারে এই সমীকরণটা সমাধান করতে চাই তো আমি এটাকে x ধরলাম এটাকে y ধরলাম তাহলে আমি সরাসরি এই সূত্রটা ইউজ করব tan inverse x plus tan inverse y তাহলে আমি যদি এখানে সূত্রটা ইউজ করি tan inverse
x plus y divided by 1 minus x plus 1 into x minus 1. Okay? This is equal to 10 inverse 8 by 31. এখন আমাকে বলো এই সূত্রটা আমি কখন ইউজ করতে পারবো? এটা তখনই ইউজ করতে পারবো যদি এই দুটার গুণফল 1 এর থেকে ছোট হয়। x এবং y এর গুণফল যদি 1 এর থেকে ছোট হয় তখনই আমি এই সূত্রটা ইউজ করতে পারবো। ক্লিয়ার? তাহলে এখানে x plus 1 into x minus 1 অবশ্যই is less than 1 হতে হবে। তার মানে x square minus 1 is less than 1 হতে হবে। That means x square is less than 2 হতে হবে। অতএব minus root 2 is less than x is less than plus root 2 হতে হবে। That means x এর সমাধান অবশ্যই অবশ্যই এই ব্যবধির মধ্যে থাকতে হবে। যদি না হয় তাহলে সেটা সমাধান করা যাবে না। কোন সলিউশন থাকবে না তার। যদি এখান থেকে দেখো যে এটা ইকুয়াল টু এই যে মনে করো এইটুকু অংশ ইকুয়াল টু 8 বাই 31 বলে x এর মান যেগুলো তুমি পাচ্ছ সেই মানগুলো যদি এই ব্যবধির ভিতরে না থাকে দ্যাট মিন্স এই সমীকরণে কোনো সমাধান নাই। ক্লিয়ার? তাহলে আমি এখানে বলতে পারি 1 1 কাটে তাহলে উপরে থাকছে 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার প্লাস 1 দিস ইকুয়াল টু 8 বাই 31 দ্যাট মিন্স 2x ডিভাইডেড বাই 2 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 8 বাই 31 তাহলে 62x ইকুয়াল টু 16 মাইনাস 8x স্কয়ার তাহলে একবার করছি 4x স্কয়ার প্লাস এখান থেকে 31x মাইনাস 8 ইকুয়াল টু 0 তাহলে মিল টার্ম করা যায় 4x স্কয়ার প্লাস 32x মাইনাস x মাইনাস 8 ইকুয়াল টু 0 এখান থেকে 4x যদি কমন নেই তাহলে থাকে x প্লাস 8 মাইনাস 1 কমন নিলে x প্লাস 8 ইকুয়াল টু 0 অতএব x ইকুয়াল টু 1 বাই 4 একটা x ইকুয়াল টু মাইনাস 8 একটা। এখন আমাকে বলো এই 1 বাই 4 এবং মাইনাস 8 এই দুটা মানের মধ্যে কোন মান এই ব্যবধির মধ্যে আছে কিনা? যদি থাকে দ্যাট ইজ দ্য সলিউশন অফ দিস ইকুয়েশন। ওকে, তাহলে মাইনাস রুট টু মানে হচ্ছে মোটামুটি মাইনাস 1.41, এখানে হচ্ছে প্লাস 1.41, দ্যাট মিন্স তার মধ্যে একমাত্র আছে কোনটা 1 বাই 4। তাহলে অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 1 বাই 4। তাহলে এটা একটা প্রবলেম, তাহলে এটা এবার কিন্তু সলিউশন না, কারণ মাইনাস 8 এই ব্যবধির মধ্যে নাই। ক্লিয়ার? ওকে, আরেকটা প্রবলেম নেব আমরা। ওকে, এবার এই প্রবলেমটা সলভ করব। দেখি এটার ক্ষেত্রে কি কি ঘটনা ঘটে। এবার দুইটা সংমিশ্রণ নিয়েছি কিন্তু এরকম একটা প্রবলেম। আমি এইভাবে নিলাম এটা যে 10 ইনভার্স এটাকে একটু সাজিয়ে লিখলাম x প্লাস 1 প্লাস 10 ইনভার্স x মাইনাস 1 দিস ইকুয়াল টু 10 ইনভার্স 3 মাইনাস 10 ইনভার্স x। ওকে, দুই ধরনের সূত্রে আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। দেখো এখানে 10 ইনভার্স x প্লাস y, 10 ইনভার্স x প্লাস y চিন্তা করো, আর এখানে 10 ইনভার্স x মাইনাস y, সরি x মাইনাস y, আর এখানে 10 ইনভার্স x মাইনাস y আকৃতির। তাহলে এটার ক্ষেত্রে আমরা একটু আগে করেছি 10 ইনভার্স x প্লাস 1 প্লাস x মাইনাস 1 ডিভাইড বাই 1 মাইনাস x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 দিস ইকুয়াল টু এখানে 10 ইনভার্স 3 মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস 3x। এখন চিন্তা করি আমরা আমরা এই যে দুটা সূত্র ইউজ করলাম দুই পাশেই, তার মানে এটাকেও সিদ্ধ করতে হবে এই পাশে এটাকেও সিদ্ধ করতে হবে। তাহলে দুই ধরনের কন্ডিশন আমাদের এখানে কাজ করবে যে এই দুটার গুণফল অর্থাৎ x স্কয়ার মাইনাস 1 এটা ইজ লেস দেন 1 হতে হবে, দ্যাট মিন্স x স্কয়ার ইজ লেস দেন 2 হতে হবে, দ্যাট মিন্স মাইনাস রুট 2 ইজ লেস দেন x ইজ লেস দেন রুট 2 হতে হবে। এটা একটা কন্ডিশন। আর একটা কন্ডিশন কি, এই দুটার গুণফল ইজ গ্রেটার দেন মাইনাস 1 হতে হবে, অর্থাৎ 3x ইজ গ্রেটার দেন মাইনাস 1 হতে হবে, দ্যাট মিন্স x ইজ গ্রেটার দেন মাইনাস 1 বাই 3 হতে হবে। তাহলে x এর মান মাইনাস 1 বাই 3 থেকে বড় হতে হবে, আবার x এর মান মাইনাস রুট 2 থেকে শুরু করে প্লাস রুট 2 আগ পর্যন্ত, মাইনাস রুট 2 থেকে বড় কিন্তু প্লাস রুট 2 থেকে ছোট। যদি এই দুটোর আমি কম্বিনেশন নিই তাহলে এটা মনে করো মাইনাস রুট 2, দ্যাট মিন্স মাইনাস 1.41, এটা মনে করো প্লাস 1.41, সে এটা ধরে নিলাম আর কি। আর 1 বাই 3 মানে কি 0.33, তাহলে মাইনাস 0.33 মনে করো এখানে মাইনাস 0.33, এখানে 0, এখানে সে 1, এরকম এখানে মাইনাস 1, এরকম। তাহলে দেখো আমার এটার জন্য ব্যবধি হচ্ছে মাইনাস 1 বাই 3 থেকে বড়, দ্যাট মিন্স এ বরাবর, আর এই ব্যবধির জন্য আমার সংখ্যা রাখা হবে এখান থেকে
শুরু করে এখান পর্যন্ত ওকে এর আগ পর্যন্ত তাহলে এই দুটার মধ্যে কমন অংশ কোনটা এখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত দ্যাট মিন্স আমার x এর ব্যবধি হচ্ছে -0.33 থেকে বড় কিন্তু 1.41 থেকে ছোট এই ব্যবধির মধ্যে x থাকতে হবে যদি না থাকে এর সমাধান নাই ওকে তাহলে এখানে থাকছে 2x অতএব 2x ডিভাইড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার একটু আগে সলভ করেছি দিস ইকুয়াল টু থাকছে 3 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস 3x তাহলে আমরা গুণ করি আর আড়ি আর এক গুণ করলে 2x প্লাস 6x স্কোয়ার ইকুয়াল টু 3 দুগুণ 6 মাইনাস 2x মাইনাস 3x স্কোয়ার প্লাস x কিউব ওকে আমরা যদি সবগুলোকে এক পাশে পার করি তাহলে এখানে হবে x কিউব তারপরে হচ্ছে মাইনাস 9x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4x প্লাস 6 ইকুয়াল টু 0 এবার আমরা এটা রিমাইন্ডার থিওরেম দিয়ে যদি কাজ করি তাহলে এখানে x এর মান যদি আমি মাইনাস 1 বসাই তাহলে কি আসে দেখি x এর মান মাইনাস 1 এটা সমাধান করছি আসলে x এর মান মাইনাস 1 বসালে এটা হবে মাইনাস 1 এটা হবে মাইনাস 9 প্লাস 4 প্লাস 6 10 মাইনাস 10 কাটা দেয় তাহলে x প্লাস 1 এই রাশিটার একটা উৎপাদক তাহলে x প্লাস 1 একটা নিব এবার x প্লাস 1 এখানে উৎপাদক যেহেতু তাহলে এখানে x প্লাস 1 এভাবেই তো তোমরা করো রাইট তাহলে এখানে মিলাই নিই মিলাই নিলে আমরা কি দ্বারা গুণ করবো এখানে x স্কোয়ার দ্বারা গুণ করবো তাহলে x স্কোয়ার দ্বারা গুণ করলে কি আসতেছে আমাদের এখানে x কিউব প্লাস x স্কোয়ার কিন্তু আমার লাগবে মাইনাস 9x স্কোয়ার তাহলে এখানে মাইনাস 10x দ্বারা গুণ করতে হবে 10x দ্বারা গুণ করলে মাইনাস 10x 10x স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস 10x আমার লাগবে হচ্ছে 4x তাহলে এখানে x প্লাস 1 এর সাথে আমার আরো 6টা যোগ করতে হবে 6 তাহলে প্লাস এখানে 6x প্লাস 6 ইকুয়াল টু 0 দিস ইকুয়াল টু 0 তাহলে আমার থাকলো কি x প্লাস 1 ইনটু x স্কয়ার মাইনাস 10x প্লাস 6 ইকুয়াল টু 0 তাহলে দেখো আমার x প্লাস 1 ইকুয়াল টু একবার আমি 0 লিখতে পারি দ্যাট মিন্স x ইকুয়াল টু মাইনাস 1 লিখতে পারি অথবা x স্কয়ার মাইনাস 10x প্লাস 6 ইকুয়াল টু 0 লিখতে পারি এখান থেকে x এর মান তুমি বের করতে পারো মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4 এসে দ্যাট মিন্স 10 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে 100 মাইনাস 4 এসে 424 ডিভাইড বাই 2 a এর মান 1 দিস ইকুয়াল টু 10 প্লাস মাইনাস রুট ওভার 76 ডিভাইডেড বাই 2 তার মানে 10 প্লাস মাইনাস 2 রুট ওভার 19 বাই 2 দিস ইকুয়াল টু 5 প্লাস মাইনাস রুট ওভার 19 ওকে এবার আসি আমাদের কোন মানটা ওই ব্যবধির মধ্যে আছে চিন্তা করে দেখো মাইনাস 1 মাইনাস 1 এই ব্যবধির মধ্যে নাই সুতরাং এটা সমাধান হতে পারে না এবার এখানে আসি 5 প্লাস সামথিং 5 এর থেকে বড় কিন্তু আমার এখানে মান কি আছে 1.41 এর থেকে ছোট হতে হবে সুতরাং এটাও নেওয়া যাবে না ওকে তার মানে এটার মানও গ্রহণযোগ্য না 5 প্লাস রুট ওভার 19 এবার 5 মাইনাস 19 রুট 19 5 মাইনাস রুট ওভার 19 এটার মান কত আসে তাহলে দেখো রুট ওভার 19 মানে মোটামুটি 4 পয়েন্ট সামথিং 5 এর থেকে বাদ দিলে অনেক সাথে একটু ছোট হবে যা কিনা এই ব্যবধির মধ্যে আছে ওকে তাহলে মানটা আমার নেওয়া যাবে তাহলে অ্যান্সার কত 5 মাইনাস রুট ওভার 19 ওকে আচ্ছা তোমাদের একটু আগে তিনটা প্রবলেম আমি করেছি আর এই যে তিনটা প্রবলেম দিলাম তোমাদের বাসার কাজে গেল 10 ইনভার্স 2x প্লাস 10 ইনভার্স 3x ইকুয়াল টু পাই বাই 4 হলে x এর মান কত হবে এটা তোমরা বাসায় বের করবা একইভাবে কি করবা এটা সূত্র কিন্তু করবে এইটা তখন শর্তটা অ্যাপ্লাই করবা কি এই দুটার গুণফল ইজ লেস দেন 1 হবে দ্যাট মিন্স 6x স্কয়ার ইজ লেস দেন 1 হবে তার মানে x স্কয়ার ইজ লেস দেন 1 বাই 6 হবে এই কন্ডিশন অ্যাপ্লাই করে x এর মান তোমরা বের করবা অনুরূপভাবে এটা 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 তোমাদের বাসার কাজ থাকলো ওকে এবার আমি সমাধান চ্যাপ্টারে একটু যাই সমাধান চ্যাপ্টারে কিছু